হ্যালো ফ্রেন্ডস, চল গুড মর্নিং, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন রয়েছি আগুন্ডা বিচেই রয়েছি, তো আগুন্ডা বিচে পুরোটা এক্সপ্লোর, আগুন্ডা বিচটা পুরো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আগুন্ডা বিচে কী কী আছে, কটা কটেজ আছে, কীরকম কী সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভিডিও স্টার্ট করি। আগুন্ডা বিচে পুরো বিচটা জুড়েই কিন্তু পরপর পরপর অনেক কটেজ আছে, আর অনেক কটেজ আছে যেগুলো অনলাইনে পাবে না, অনেক কটেজ আছে যেগুলো অনলাইনে পেয়ে যাবে। এটা যেমন রয়েছে রিয়া কটেজ, এমনি মানে অনলাইনে পাবে না, নর্মালি এগুলো হচ্ছে অফলাইন বুক হয়, মানে এখানে এসে হয়তো রুম পেতে পারো বা নাও পেতে পারো, এরকম ব্যাপার। ওইদিকে রয়েছে আগুন্ডা, আগুন্ডা হেরিটেজ, অনন্ত্রা, এগুলো যেমন অনলাইনে পেয়ে যাবে, মানে মেক মাই ট্রিপ, আগোডা, যেগুলো অনলাইন অ্যাপ যেগুলো আছে সেগুলোতে পেয়ে যাবে। আমরা যে রয়েছি আরিয়া কটেজে, আরিয়া কটেজটা হচ্ছে নর্থ সাইডে, আর এদিকটা হচ্ছে সাউথ সাইড। রয়েছে বিশাল বড় একটা পাহাড়, আর এদিকে নর্থ সাইডে রয়েছে জঙ্গল। ওইদিকটাতে ব্যাকওয়াটারও রয়েছে, ওইদিকটা দেখাবো তোমাদেরকে, আগে এদিকটা একটু দেখিয়ে নি, তারপরে ওইদিকটা দেখাচ্ছি। বাবা, বালিতে পড়ে যাচ্ছি। এখানে যেমন কায়াকিং হয়, এখন কায়াকিং বন্ধ রয়েছে, আর বোট রাইড হয়, ওই যে বোট গুলো পরপর দাঁড়িয়ে রয়েছে, এদিকেও বোট রাইড হয়, এদিকেও কয়েকটা বোট আছে। আর বেশি বেশি দূরে যাচ্ছি না, কারণ যেতে গেলে অনেকটা, দেখে মনে হয় একটুখানি কিন্তু অনেকটা। তোমাদের এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি ওইদিকটা, ওইদিকটা কিন্তু আবার ঢেউটা অনেকটাই কম ওইদিকে, মানে বিচটায় ওই নর্থ সাইডে পাহাড়ের জন্য ঢেউটা খুবই, ওখানটা ঢেউটা অনেকটাই কম, ওখানে স্নান করে বেশ মজা, আর এখানে ঢেউটা মানে খুব বেশি এখানে, যার জন্য স্নান মানে সেরকম কেউ খুব একটা করছে না। আর এদিকে হচ্ছে স্নান করছে, মানে খালি ফরেনাররাই খালি স্নান করছে, তাও বেশি নয়, খুব কম, ওই সাইডটাই বেশিটাই সবাই স্নান করে। আগুন্ডা বিচ মার্কেটটাও সাউথ সাইডেই রয়েছে, এদিকে কিন্তু নর্থ সাইডের দিকে কিন্তু আগুন্ডা বিচ মার্কেট পাবে না, এদিকটা কিন্তু পুরো ফাঁকা, একদম নিলিবিলি, মানে ফাঁকায় সময় কাটানোর জন্য, একদম শান্তিতে থাকবার জন্য এই সাইডটা একদম বেস্ট। ওই দিকটাও একদমই ফাঁকা, মানে ওই দিকটাও ফাঁকা, মানে খুব যে ক্রাউড, প্রচুর ক্রাউড তা নয়, কিন্তু ওই দিকটাও খুব শান্ত নিলিবিলি, মানে আগুন্ডা বিচটাই হচ্ছে একদম শান্তিপূর্ণ বিচ। এদিকটা দেখো, এদিকটা হচ্ছে, এগুলো হচ্ছে সব বিচ শেক রয়েছে, মানে নাইট পার্টিতে, নাইট পার্টি ফার্টি করবার জন্য এখানে বিচ শেক রয়েছে, একদম ড্রিঙ্ক ফ্রিঙ্ক ফুড সব কিছু পাওয়া যায় এখানে, পরপর পরপর অনেকগুলোই বিচ শেক রয়েছে, বিচ শেকেরও কোনো প্রবলেম নেই, বিচ শেক রয়েছে, রাত্রে ক্যান্ডেল লাইট ডিনারও হয়, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। Thank you.
একটু দেখাও। মানে ঢেউটা ভেঙে যাচ্ছে, পাহাড়ে লেগে ঢেউটা ভেঙে যাচ্ছে, যার জন্য ওইদিকে কিন্তু অতটা ঢেউ নেই, ঢেউটা উঠছে এই জায়গাটা দিয়ে। আর এই জলটা এতটাই পরিষ্কার, মানে এখানে অতটা বোঝা যাচ্ছে না, ওই সাইডটা, ওই সাইডটাতে গেলে বোঝা যাবে, মানে জল এতটাই মানে পরিষ্কার, পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে, পুরো ওই রকম। মানে জলে নামলে নিচটা পুরো পরিষ্কার দেখা যায়, নিচে যে বালিগুলো সেলসগুলো রয়েছে পুরো পরিষ্কার দেখা যায়। পুরো বিচটা তোমাদেরকে ঘুরে দেখালাম, পুরো ঘুরে দেখানো সম্ভব হয়নি, যেটুকু সম্ভব হয়েছে সেটুকু দেখিয়েছি, কারণ রোদে পুরো বালি গরম হয়ে রয়েছে, যার জন্য হাঁটা সম্ভব হচ্ছে না। তো তোমাদের আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে জানালাম। আর একটা জিনিস যেটা বললাম যে বোট রাইড হয়, বোট রাইডের জন্য এখানে হচ্ছে বোটটাকে বুক করতে হয়, সে তুমি একজন থাকো, দুজন থাকো আর পাঁচজন থাকো, বোটটা কিন্তু বুক করতে হয়, তার জন্য নেয় হচ্ছে 3000 টাকা। আর 1.5 ঘন্টার রাইড হয় বোট রাইড। আর কায়াকিং হয় হচ্ছে পার হেড হিসেবে, পার হেড 200 টাকা করে নেয়, কিন্তু কায়াকিং তখন বন্ধ ছিল। আর বোট রাইডটা চালু রয়েছে, বোট রাইড হয় হচ্ছে সকালবেলা আর বিকেলবেলা করে। তো বিচ এক্সপ্লোর করে তো চলে এসেছি, এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। তো চলো, লাঞ্চ করতে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব, কি খাচ্ছি না খাচ্ছি, কি কি পাওয়া যায় এখানে সমস্ত। এখন এসেছি ফাতেমা রেস্টুরেন্টে, দুটো ককটেল অর্ডার করেছি। ককটেল হচ্ছে মজিটো ককটেল, আর এটা হচ্ছে চিলি স্কুইড, আর এখানে বলে কালামারি, এটা হচ্ছে চিলি কালামারি, মানে চিলি স্কুইড। এখানকার ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ফিশ থালি, আ গয়া থালি ভি আ গয়া। এ গোয়ান ফিশ থালি, প্রন হ্যায় না, এটা প্রন, হ্যাঁ এটা প্রন ফিশ থালি, আর এটা হচ্ছে কিং ফিশ প্রন, কিং ফিশ থালি, দুটো ফিশ থালি, মজিটো আর স্কুইড, চিলি স্কুইড। কেমন, ভালো? আচ্ছা, ইয়ে হ্যায় গ্রেভি, ও কিংফিশ, কি বলে এটাকে, কিংফিশ গ্রেভি, কিংফিশ কারি, কিংফিশ কারি, কিংফিশ থালি, এসমে এখানে একটা কিংফিশ এও দিয়েছে, রাবাব ফ্রাইও দিয়েছে। এটা হচ্ছে
হ্যাঁ হ্যাঁ কোকোনাট মানে নারকেল, এই যে চিংড়ি, শুটকি, শুটকি চিংড়ি এখানে বলে, শুখা শুখা প্রন, এটা হচ্ছে শুটকি চিংড়ি, শুটকি নারকেল, এই যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এটা হচ্ছে ফ্রাই। এটা যা খেতে হয় না, দারুণ খেতে হয়। আর এটা হচ্ছে একটা আচার, আমের আচার, এখানে স্যালাড, একটা পাঁপড়, এখানে রাইস রয়েছে, আর এটা হচ্ছে কিংফিশ কারি একবার, কোয়ান্টিটি অনেকটাই। আর ওটা প্রন কারি না, দেখি একটু দেখো, হ্যাঁ এটা হচ্ছে প্রন কারি, এটা হচ্ছে প্রন কারি মানে চিংড়ির গ্রেভি একটা চিংড়ি মাছের। এখানে কোয়ান্টিটি অনেকটাই বেটার আজ পর্যন্ত, মানে এখনো পর্যন্ত যেটুকু রেস্টুরেন্টে খেলাম, যে কটা রেস্টুরেন্টে, সে তার মধ্যে এটা বেশ, মানে কোয়ান্টিটিও ভালো, খাওয়ার কোয়ালিটিও ভালো। উজ্জ্বল তো বলছে খুব ভালো। স্কুইড ট্রাই করছি, ফার্স্ট টাইম তুমি ট্রাই করলে না, আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি। আরে ফেল ফেল, সুপার, দারুণ না, সুপার। যে খাইনি তাকে উপহার। আর ফাতিমা তে আসবে, হ্যাঁ আমরা কোনো প্রমোশন করছি না, অ্যাজ পার গোয়ার ল্যাঙ্গুয়েজ কালামারি, চিলি কালামারি।